যাস সময় পাইব কি দোকান বন্ধ না মামানস নাই কে মামার কথা মনে নাই দেখেন কে কাছে মামা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহ তাআলা আশিস রহমত আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সবাই খুব ভালো আছি। তো কেকটা হলো আমার বড় মেয়ের, বড় মেয়ে বলতে তানজিলার জন্মদিন। তো তানজিলার জন্মদিনের জন্য হলো কেক আনা হয়েছে। আমি যাইতে পারবো না, কারণ আমার শরীরটা খুব খারাপ, তার জন্য আমি যাইতেছি না। মরিয়মের বাবা মরিয়ম, মরিয়মের চাচু, এই যে রেডি হয়েছে তারা, তারা যাইব, আমি যাব না। তো তার শুনে নিত, মানে ফর্ম না বম মরিয়ম কি কইছে বলামো? তো যাই হোক, যাই হোক, মেয়ের জন্মদিন। তো আমি আমার মেয়েকে উইশ করতে চাইতেছি হ্যাপি বার্থডে সোনা। আমি আসতে পারলাম না, দুঃখিত, কারণ আন্টির শরীর খুব খারাপ, তার জন্য তোমার বোনকে পাঠা দিতেছি। তোমার আঙ্কেলও যাবে। কই গেছিল স্যান্ডার ফুড খেতে? তুমি স্যান্ডার ফুড খেতে গেছিল? চকলেট খাই দিলি বাইরে গেছিল? যাই হোক, এই যে তারা রেডি, যাও তোমরা যাও। মরিয়ম রেডি, মরিয়ম আজকে থাইকে দেবো। মরিয়ম আমার বাবার রাত বিল আয়সা পড়বে। যাও যাও যাও। আচ্ছা ভাইয়া, আমরা কিন্তু একটা ভুল করছি জানেন, মামাই নেই। দুজনে মিলে কথাগুলো, আফার লোক কথাগুলো বলছো। আফা জিজ্ঞেস করছে ফম আনছো বম আনছো, কোনটা লাগবো, ফম না বম? যাও যাও, মরিয়ম কাগজ উপরে নিয়ে নিছে, যা কামার গেঞ্জি নিছে, তারপর বড় সুন্দর একটা ড্রেস দিছে, চিঠিও নিছে। চিঠিটা একটু দেখি, যে আই লাভ ইউ সিস্টার, বোনের জন্য চিঠি লেখছে। এখানে তানজিলা আছে, মরিয়ম আছে, তাবিয়া আছে, ওই যে তানরে বুটকু বানায় সারছিল, কিন্তু তান ভাইয়া নাই, আট করতে পারে নাই, ছিঁড়ে গেছে। যাই হোক, হ্যাপি বার্থডে তানজিলা পোলা হোনে, হ্যাপি বার্থডে। শুধু হ্যাপি বার্থডে লেখছো? আচ্ছা যাই হোক, আই লাভ ইউ সিস্টার, সিস্টার পাঠা দিতেছি কেক নিয়ে। কেকটা একটু দেখি কি কালার। আমি আচ্ছা ভাই একটু খুলেন তো, এটাও খুলতে পারেন আমার দেবরে, বুঝছেন? আমার দেবর শরীর একটু শক্তি নেই, বড় হয়ে গেছে এখন সাথে সাথে। বাহ, খুব সুন্দর, এটা ভেঙে গেছে, দেখছেন? লড়া খাইছে হয়তো, এটা ভেঙে গেছে, ভেঙে পড়ে গেছে লম্বা ছিল তো, কার্টুন দিছে মতন ভেঙে গেছে, তোমাদের দোষ না। খুব সুন্দর হয়েছে, এটা পছন্দ করছে আমি, সুন্দর হয়েছে। যাও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মায়াকে কেক উপহার দেওয়ার জন্য। মুখ চকলেট, মুখ চকলেট না, মুখে তো তরমুজ, চকলেট তরমুজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। বরাপুর বাসায় তো বরমু থাকে, তোমার বোন থাকে, তোমার ভাই থাকে,
এটা তো আমার ভাইয়ের বাসা। হ্যাঁ তোমার দুই বোন তো আমার ভাইয়ের বাসায় থাকে। দুই বোন কই? তা আব্দি আছে না? আব্দি তো যায় এখন গ্রামের ভিতরে শাক খেতে আছে। এবার আমার জামাই যুদ্ধ করে করে তরমুজন এবার উড়ে আনছো না? রাতের বেলা আমরা যাচ্ছি হচ্ছে তানজিলাকে সারপ্রাইজ দিতে। তোমার বোন কি জানে তুমি যাচ্ছ কেক নিয়ে? হ্যাঁ জানে তাই। কেমনে বোন আছে, বাবা আছে, মা আছে। মরিয়ম কিন্তু মাশাআল্লাহ খুব সব জানে, সব বোঝে না? মানে মানে হ্যাঁ মরিয়ম সব বোঝে। সকাল এটা মসজিদ না? হ্যাঁ। আর মরিয়ম কিন্তু খুব এক্সাইটেড ছিল একবারে শুরু থেকে, যে যখন থেকে শুনছে যে তানজিলা আপুর বার্থডে আসতেছে তখন থেকে মরিয়ম খুব খুশি, মরিয়ম খুবই এক্সাইটেড যে কবে আসবে বার্থডে। মরিয়মের অনেক প্ল্যান ছিল কিন্তু হয়তো বা ওই রকম ভাবে এই অনুষ্ঠান হয়তো করতে পারবে না, তো যার কারণে আর কি মরিয়মের প্ল্যান গুলো হইতো না মনে। হ্যাঁ তাই তো তুমি আল্লাহর কাছে দোয়া করবা। হ্যাঁ যখন নামাজ করো না তুমি নামাজ করে দোয়া করবা যেন তাড়াতাড়ি এই করোনা চলে যায় পৃথিবী থেকে। হ্যাঁ ভাই বার্থডে কেকের মম আছে? বার্থডে কেকের মম যে এই দোকানে ছিল কই পাই না? আজ যান যান আর কিছু পার নাই সর্বোচ্চে পাওয়া যাবো। আচ্ছা এই যে এইটার মধ্যে পাওয়া যায় বার্থডে কেকের মম আছে? আছে 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 এই পাওয়া গেছি তো অবশেষে সাকসেস। মম পাইতেছ কিন্তু কাঠি পাইতেছ না? দেখতেও নাই এই তো পাওয়া গেছে। ঠিক আছে
আগে ভালো ছিল তাতা দিচ্ছে এখন টাকা দিত টান বাই টাটা।